বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আক্তার কামাল, আমার বাড়ি ফদুয়া, আমার পিতার নাম আলহাজ আশরাম মিয়া সওদাগর, লোহাগাড়া থানার ফদুয়া ইউনিয়নে আমার জন্মস্থান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিব বর্ষ উপলক্ষে আমি লোহাগাড়া উপজেলা তথা ফদুয়া ইউনিয়ন আমার জন্মস্থান সর্বস্তরের জনগণকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যারা স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। আমি বিগত 1988 সাল ফদুয়া এসকেএম উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম। এরপর 1993 থেকে 1995 পর্যন্ত একই অবস্থায় ফদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। দীর্ঘ আমার রাজনৈতিক জীবনের সময় কেটেছিল। আমি ফদুয়ার এলাকার জনগণের কল্যাণে জনগণের সময় যে ত্যাগ অতিবাহিত করেছি, সেই ভালোবাসার সময়টাকে আমি আগামীতে আরও বেশি ফদুয়ার জনগণের ভালোবাসা হওয়ার জন্য আমি আগামী ফদুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতেছি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফদুয়ার আপামার জনসাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে এবং ফদুয়ার সর্বস্তরের জনগণের কাছে আমি সহযোগিতা চাই। আপনারা আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহযোগিতা করেন। আমি আশা করব এমন একটি ফদুয়া আমি ফদুয়াবাসীকে উপহার দিতে চাই যেই ফদুয়ায় থাকবে না মাদক, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি গোষ্ঠী। ফদুয়াকে একটা মডেল ফদুয়া হিসাবে আমি ফদুয়ার সর্বস্তরের জনগণের কাছে উপহার দিয়ে আমি একজন ফদুয়ার গণমানুষের সেবক হিসেবে নিজেকে সামনে উপস্থাপন করার জন্য আমি সদাই প্রস্তুত থাকব এবং আপনাদের যে কোনো দুর্যোগ সময়ে, যে কোনো দুর্যোগ মুহূর্তে আমি আপনাদের পাশে এগিয়ে যাবো এবং নির্যাতন, ইফতিজিং, বাল্যবিবাহ এগুলোর বিরুদ্ধে সবসময় অতীত সচেষ্ট ছিলাম। আগামীতে আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে নিয়ে এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যাব এবং স্কুল কলেজ এর বিভিন্ন প্রতিষ্ঠানের খেলাধুলা, ফুটবল বলেন, ক্রিকেট টুর্নামেন্ট বলেন এবং তরুণরা যেন মাদক থেকে ফিরে আসে এবং মাদকাসক্ত না হয়, এই জন্য আমি বিভিন্ন এলাকাভিত্তিক এই যে টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমার একটা পরিকল্পনা আছে। ফদুয়ার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি এই কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য আমার কথা ব্যক্ত করে ফদুয়ার সর্বস্তরের জনগণকে পরিষদ আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।